সামনে পুরো ভোট সোমবার সর্বদল বৈঠক থেকে যে রাজ্য নির্বাচন কমিশন সেই থাকবে আমাদের সঙ্গে যারা আজকে রয়েছেন এই মুচিবাজার ক্লক টাওয়ারের সামনে স্ট্রিট ফাইট করতে তাদের সঙ্গে আলাপ করে দিই প্রথমে আমাদের সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন আশুতোষ চ্যাটার্জি রয়েছেন তৃণমূল কংগ্রেস সমর্থক রাহুল চক্রবর্তী বিজেপির পক্ষ থেকে রয়েছেন মণিকাঞ্চন পাল এবং সিপিআইএম এর পক্ষ থেকে রয়েছেন শতরূপ ঘোষ এবং রয়েছেন এখানকার অসংখ্য সাধারণ মানুষ শুরুতে একবার দেখাই দীনেশ বাজা যিনি প্রাক্তন তৃণমূল বিধায়ক তিনি কি বলছেন মনোনয়ন দিয়ে

আসলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে লড়তে হচ্ছে ছাব্বিশে মার্চ সেখানে ভোট হবে আরুপের কাছে আসি সতেরো তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের রাস্তাটা আর স্মুথ থাকলো না সেখানে লড়াই হচ্ছে না কমিউনিস্টের রাস্তা কবে আর স্মুথ ছিল চিরকাল তো কমিউনিস্টরা লড়াই করেছে আর দিনেশ বাজাজকে দৌড়তে দেখে তো আজকে প্রথমে ভাবলাম বোধ সিবিআই তারা করেছে তারপর দেখলাম যে না উনি নমিনেশন জমা দেবেন বলে দৌড়চ্ছেন আমি খালি একটা কথা আপনাদেরকে বলছি দেখুন বিকাশ ভট্টাচার্যকে আটকানোর জন্য এনারা একটু দেল ওয়াক অ্যান্ড এক্সট্রা মাইল এটা এক্সপেক্টেড কারণ এনারা বলতে কি তৃণমূল কংগ্রেসের কথা বলছো না সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এবং মুকুল রায়ের দল বিজেপি কারণ দুজনকেই বিকাশ ভট্টাচার্য ঘাট ধাক্কা দিয়ে জেলে পাঠিয়েছিল আরো অনেককে পাঠাবে ভবিষ্যতে কি এমন ঘটল যে শান্তন বসু এক কথা বলছেন দিলীপ ঘোষ এক কথা বলছেন আর সত্যিই সত্যি কি না কাকতালী হয়েছে কালকে বিজেপি প্রার্থী নমিনেশন বিদ্রো করলেন আর আজকে দীনেশ বাদার নির্তল হিসেবে দৌড়লেন দেখো না না দুটো আমরা শুনে দুটো ভার্সাল শুনে নিয়ে যাবো তিন নম্বর কিছু ও বলেছে ও বলেছে দেখো বিষয় হচ্ছে মিডিয়ার কাজ কি আছে কথার খুঁত ধরে বেড়ানো সায়ন্তন দা কী বলেছেন যে পরিস্থিতির সাপেক্ষে আমরা দেখব যে কি করা যায় দিলীপ দা কী বলেছেন আমি আসার আগে পর্যন্ত শুনে আসতে পারিনি তো দিলীপদা আমার প্রশ্ন নেই দিলীপ দা যেটা মিডিয়ার কাজ খুদ ধরে না মিডিয়ার কাজ কে কি বলছেন সেটাকে তুলে ধরাবে তুলে ধরতে গিয়ে দেখা যাচ্ছে দুজনের কথায় বিস্তর অসঙ্গতি রয়েছে বিস্তর অসঙ্গতি নেই আমাদের দিলীপ দা যদি বলে থাকেন যে হবে না তো সায়ন্তন দাও সেটা মানতে বাধ্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা কর্মী সেই কথাটাই মানতে বাধ্য যে দিলীপ দা যেটা বলেছেন যে দীনেশ বাজাজকে সাপোর্টের কোনো দরকার আমাদের নেই মোবেদ একটা জিনিস দেখো আজ থেকে কয়েক বছর আগে যে কোনো দলের নির্বাচিত প্রতিনিধিদের পাল্টি খাওয়াটাকে আমরা দলমত নির্বিশেষে আমরা পাপ বলে মনে করতাম গত কয়েক বছর ধরে তৃণমূল এবং বিজেপি যে রাজনীতি প্র্যাকটিস করছে এখন আমাদেরকে এই নিয়ে আলোচনা করতে হচ্ছে এখানে বসে আমি অ্যাক্সেন্ট মনিকাঞ্চন শেষ করিনি কে যে যে দল থেকে জিতেছে সে সেই দলের প্রার্থীকে ভোট দেবে কিনা আমি খালি একটা কথা ভেবে দেখার জন্য অনুরোধ করছি যারা আমাদের আলোচনা শুনছেন মমতা বন্দ্যোপাধ্যায় তো মাঝে মধ্যে আমাদেরকে জ্ঞান দেন যে দেশের প্রধান শত্রু বিজেপি মূল লড়াই বিজেপির বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেন লড়তে আসছেন আরে পশ্চিমবাংলায় বিজেপির যা এর সংখ্যা বিজেপির কোনো সম্ভাবনা ছিল না এখান থেকে রাজ্যসভায় কাউকে জিতিয়ে পাঠানোর আপনার চারজন জিতে গেছে তারা আপ আপনার সংখ্যা আরামসে জিতে যাবে তারপরে বাম কংগ্রেস জোট প্রার্থীকে হারানোর জন্য এই ব্যাকডোর দিয়ে এই দুরম্বরী করে মমতা বন্দ্যোপাধ্যায় কার সুবিধা করে দিচ্ছেন পশ্চিমবাংলা বলেনি তুমি বলো আমাদের ওই যে সদরূপ বললো না যে ওদের যা এমএলএ আছে পারবে না আমাদের বিকাশ রঞ্জন ভট্টার্যের বিরুদ্ধে এটাই বলার যে আমরা দেখেছি এই পাপ পুণ্যের কথা তো সদরূপ বললো যে এরা রাস্তায় দাঁড়িয়ে গরুর মাংস খেয়েছে ভারত এখানে প্রত্যেকটা লোক দেখেছে এইবার স্বীকার করুক যারা ও যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য যদি গরুর মাংসকে সেকুলারিজমের প্রমাণ করে মোহাম্মদ সেলিম উল্টো কাজটা করে সেকুলারিজমের প্রণাম করবে তো কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নয় এটাই ইস্যু এটাই এটাই ইস্যু শোনো আমি একটা কথা বলি রাহুল যেটা বললো রাহুল তুমি এটা জানো না তা নয় তবু বলছো দীনেশ বাজাজ বা কেউই ফর দ্যাট ম্যাটার নিজের ইচ্ছায় দাঁড়াতে পারে না তার দাঁড়াতে গেলে দশজন জন এমএল এর সই লাগে দীনেশ বাজাজের হয়ে সইগুলো তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমএল এল এটা করেছেন দ্বিতীয় কথা তুমি ঠিক বলেছো কংগ্রেস শিবসেনার সঙ্গে জোট করেছে প্রকাশ্য দিবালোকে করেছে ঘোমটার তলায় খেমটা নাচেনি আমরা পশ্চিমবাংলায় কংগ্রেসের সঙ্গে জোট করেছি বুক ঠুকা করেছি ঘোমটার তলায় খেমটা নাচ্ছি না তোমাদেরকেও যদি বিজেপির সঙ্গে জোট করার থাকে প্রকাশ্যে জোট করো ঘোমটার তলায় খেমটা নেচে আসি শোনো এখানে কিছু পলিটিক্যাল পার্টি যারা লুকু পারি লুকোচুরি খেলার অভ্যাসটা খুব আছে যেরকম কাঞ্চন মনিকাঞ্চন একটা কথা বলল যে গরুর মাংস খেয়ে বিকাশচন্দ্রের সেকুলারিজনে প্রমাণ করেছে কিন্তু ভারতবর্ষে এটা খাদ্য অভ্যাসের মধ্যে পড়ে কিন্তু আমি মনিকাঞ্চন্দ্রের কাছে একটা প্রশ্ন করবো যে আপনারা বিজেপি পক্ষ থেকে দাঙ্গা খাওয়া জাত পাত ছাড়া আপনার পলিটিক্সের ভিউ কী আছে সেটা আমি জানতে চাই আসবো মনিদার কাছে আমি যেটা বলছি না সেটিংয়ের আমি একটা এক্সাম্পেল দিচ্ছি উনিশশো আটানব্বই সালের ভোট হয়েছে আস্থা ভোটে জর্জ ফার্নান্ডেজ ভাষণ দিচ্ছেন আর কাগজ দেখে বলছেন যে এই সেই কংগ্রেস পার্টি বিভিন্ন করাপশন মিটে করছে সিপিএম আর কংগ্রেস উঠে বলছে এরকমভাবে বেসলেসভাবে কোনো কথা বলা যায় না আসতে এরকমভাবে কথা বলা যায় না তখন জর্জ ফার্নান্ডেজ বলছে আমি কোনো কথা কি দেখিয়ে কথা বলছি না বলছিলেন জানেন সেই আটানব্বই সালের সদ্য সমাপ্ত ইলেকশনের সিপিএমের এর ম্যানুফেস্টো শুধু ম্যানুফেস্টোতে ভোট বলেছে ম্যানুফেস্টোতে বলেছে কংগ্রেসকে গালি দিয়েছে করাপ্টেড বলেছে ইংরেজদের দালাল বলেছে তারাই আবার পার্লিয়ামেন্টে দু মাস পরে বলছে আমরা ওসব বলিনি হয়েছে চলুন আমরা যেটাকে নিয়ে আলোচনা আজকে এখানে করতে এসেছি এদের যদি বুকের পাটা থাকে সেই টপিকে থাকুক আমি আর পরিষ্কার প্রশ্ন হচ্ছে পশ্চিমবাংলাতে বিজেপির যা সংখ্যা এবং তৃণমূলের চারজন এমপি জেতার পরে তৃণমূলের যে অবশিষ্ট সংখ্যা দুটো সংখ্যাকে চোখ করলেও তৃণমূলের পক্ষ থেকে বা নির্দল হিসেবেও দীনেশবাজার জেতার কথা নয় আমি খালি জানতে চাই মধ্যপ্রদেশে যখন জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে বিজেপি নিয়ে নিল এখানে তৃণমূলের নেতারা বড় বড় কথা বললো হস্টেডিং হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আরে দু সালে যে মানুষ ভোট দিয়ে কংগ্রেসের এমএলএ সিপি ফর ব্লক এর এম এল এ জিতিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলা এটা কোন রাজনীতি করছেন দিনের পর দিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনারা অমিত শাহ কার্বন কপির মতো কাজ করছেন প্রথমে সদরূপের প্রশ্নের উত্তর দিই সংখ্যা কম কেন ক্যান্ডিডেট যখন দুটো এমপি ছিল তখনও আমরা রাম মন্দির তিনশো সত্তর দ্বারা ত্রিপল তালাকের সিএ এর কথা বলেছি আমরা নীতির প্রশ্ন নীতির প্রশ্ন আর ওরা বলছে সিবিআই এর কথা সিবিআই পঞ্চম আসনে কি পঞ্চম আসনে কি সেটিং হচ্ছে সেটিং তো দেখবেন আগামী দিনে দেখবেন কিন্তু কিন্তু বিষয় যেটা বিষয় যেটা বারবার বারবার ওনারা বলছেন এনারা ঈশ্বর আমার যদি আজকে সোনিয়াজি সোনিয়াজি একটা ফোন করে সোমেন মিত্র অধীর রঞ্জন চৌধুরীর বুকের পাটায় দম আছে সেইটাকে নেগলেক্ট করার আগে সেটা

দেখুন যেটাকে নিয়ে আর আপনারা ডেকে এনেছেন আলোচনা করার জন্য আমার বিশ্বাস যাতে আমরা সবাই সুস্থভাবে আলোচনা করতে পারি সেই দায়িত্ব আপনারা নেবেন ওখানে দাঁড়িয়ে লাফালাফি করাটা আমার কাজ নয় আমি সেই কাজ এখানে করবো না আমি আপনাদেরকে যে কথাটা বলছি এবং দেখুন এই জোটটা কীরকমভাবে পরিষ্কার হচ্ছে প্রশ্ন আমি বললাম রাহুল দাকে যে কেন প্রার্থী দ্বার করালো মণিকাঞ্জনবাবু বলা শুরু করলেন প্রার্থী দ্বার করাতেই পারি আরে দিলীপ ঘোষ বলছে আমরা প্রার্থী দাঁড় করাই নি বলছে প্রার্থী দাঁড় করাতেই পারি এক স্যার আমার কথাটা শেষ করুন আমি প্রশ্নটা করেছিলাম রাহুল দাকে আরেক আরে আমি আর ওখানে দাঁড়িয়ে বললেন তো ওখানে দাঁড়িয়ে বললেন তো আমার আমি বলেন আরে বাবা আচ্ছা হাতটা দিতে হচ্ছে কেন আপনি তো আপনাকে বলার সময় বলেছেন আপনি তো বলার সময় বলেছেন তাহলে আমি যখন বলছি বলতে না এটাই তো সভ্যতা তাই না এবার আমার রাহুল দাকে কথাটা বলছিলাম আমি রাহুল দাকে নিয়ে প্রশ্নটা করলাম যে রাহুল দা দলকে আমাদের রাহুল বসে যাই বলুক না কেন আরে ভাই আপনার দলের নির্বাচিত দশজন এমেলের দীনেশ বাজারে নমিনেশন ফার্মে সই করেছেন আমরা জানি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সম্মতি ছাড়া গাছের পাতা নড়ে না আপনাকে এটা আমি বিশ্বাস করতে হবে যেটা এমনি এমনি হয়েছে দ্বিতীয় আর আমার তো বেসিক প্রশ্ন খুব সহজ <laughs>

চেষ্টা শতরূপ বাসুদোষের তার থেকে এটা পরিষ্কার বোঝা যায় যে এদের যতটা বিজেপি বিরোধিতা আছে তার থেকে অনেক বেশি তৃণমূল কংগ্রেসের বিরোধিতা আছে সিপিএম কংগ্রেস জোট বেঁধেছে বিজেপিকে হারানোর জন্য নয় তৃণমূল কংগ্রেসকে ম্যানেজ করার জন্য আর মমতা বন্দ্যোপাধ্যায় চাইছে জাত নয় ভাত চাই জাত দরকার নেই ভাত দরকার আঠেরোটা এমপি তো তৃণমূল কংগ্রেসের আমলেই বিজেপি পেয়েছে এই বিজেপির আমলেই তো আরএসএসের সংখ্যা সাড়ে চারশো থেকে পাঁচশো গুণ বেড়েছে আরে দাঁড়ান না আরে কি বলছে একমাত্র বিজেপি বিজেপি হচ্ছে আমাদের প্রধান শত্রু জেনে রাখবেন খুব পরিষ্কার ভাবে বলে দিলাম আর আপনারা তৃণমূল তৃণমূল কি করছেন বিজেপির হাত ধরে চলছেন এই সেটিংটা বন্ধ করুন আর ফেভিকলের জোরটা কমান এবার বলি এবার বলি আশুতোষ খুব ভালো কথা আমি বলি একটু আশুতোষ খুব ভালো কথা বলেছে তৃণমূল কংগ্রেসের সময় আঠারোটা এখানে বিজেপির সিট হয়েছে সারা ভারতবর্ষে বিজেপি তিনশো পাঁচ সিট পেয়েছে কংগ্রেসের জামানায় কংগ্রেস দাঁড়িয়ে বিক্রি করে দেশ দেশটাকে আচ্ছা শুনুন রাহুল দা আপনি যে বলছেন না যে সিপিএম এবং কংগ্রেস জোট বেঁধেছে বিজেপিকে হারানোর জন্য নয় তৃণমূলকে হারানোর জন্য আমি এখানে পরিষ্কার বলছি হ্যাঁ সিপিএম এবং কংগ্রেস এখানে জোট বেঁধেছে বিজেপিকে হারানোর জন্য এবং তৃণমূলকে হারানোর জন্য এবং তার সাথে এবার আপনি আমাকে একটা কথা বলুন আপনি এবার আমাকে একটা কথা বলুন রাহুল দা সিপিএম কংগ্রেস জোট বেঁধেছে তৃণমূলকে হারানোর জন্য আর আপনারা দিনেশ ভাইসকে দাঁড় করিয়েছেন বিজেপিকে হারানোর জন্য নাকি বিকাশ বসে হারানোর জন্য আপনি জবাব দিন তো আপনারা দেখেছেন যে শহীদ মানে সতেরো প্রশ্ন ছিল রাহুলের শহীদ মিনারে অটল বিহারী বাজপেয়ীজী জ্যোতি বসু একসাথে মিটিং করেছে কি উদ্দেশ্য ছিল কংগ্রেস মুক্ত ভারতবর্ষ আমরা লাইনে ঠিক আছি আমরা এখনো বলছি কংগ্রেস মুক্ত ভারতবর্ষ চাই আর শতরূপ গিয়ে কংগ্রেসের সাথে মিশিয়েছে টিকে থাকার জন্য অস্তিত্বের লড়াই আর কিচ্ছু নয় কিন্তু এরমভাবে সেটিং করে পশ্চিমবাংলার মানুষ আপনাদের টিকতে দেবে না চিন্তা নেই শুধু কেরলে টিকে আছেন কদিন রক্ষা করুন একদম সিগনাল করে দেবো রিড সিগনাল শুধু লাইনে দেখা যাবে ট্রাফিক সিগনালে দেখা যাবে আর আপনাদের দেখা যাবে না আমাদের যখন বিপদ হয় আমরা অস্তিত্বের জন্য সিপিএম কংগ্রেস একে অপরের হাত ধরে আর মোদিজি যখন বিপদ হয় মোদিজি পাকিস্তান সফরে গিয়ে কখনো পরবেশ মুশারফ আর কখনো ইমরান খানের হাত ধরে আর আপনি জ্যোতি বসুর পাশাপাশি দাঁড়ানোর কথা বলছেন ও তো আমি আর আপনি ওখানে পাশাপাশি বসে আছি তাতে কি প্রমাণ হলো আমি আপনার জোট সঙ্গী না আপনি আমার জোট সঙ্গী শতরূপের কাছে আসবে শতরূপ আমরা দেখেছি বারবার তোমরা বলে এসেছো যে কাগজ আমরা দেখাবো না আমরা শুধু তোমরা না সবাই সব রাজনৈতিক দলই প্রসঙ্গ বলছে অমিত শাহ বলছেন যে এনপিআর এ কাগজ দেখানোর দরকারই নেই কোনো তথ্য যদি না থাকে লাগবে না কাউকে ডি ক্যাটাগরিতে ফেলা হবে না তাহলে এত শোরগোল কেন তাহলে তো এবার বিজেপি এটা বলতেই পারে যে যে ভয় দেখাচ্ছে বিরোধীরা যে অভিযোগটা তারা করছিলেন সেটাই সত্যি তাহলে এত শোরগোল নয় এই শোরগোলটা হয়েছিল বলে আজ গভীর সেটা বলতে বাধ্য হয়েছেন যেদিন এই সিএ পাশ করা হয়েছিল সারা দেশের বহু মানুষ ভেবেছিলেন যে এত ক্ষমতাশালী বিজেপি এত ওদের সংখ্যার জ্বর ওরা পাশ করিয়ে নিয়েছে এবার কী হবে আমরা সেই দিন বলেছিলাম যে এই পাথর আমরা সরা বই এই পাহাড় আমরা ডিঙো বই আমরা ডিঙোতে পেরেছি সারা দেশে যখন স্লোগান উঠেছিল কাগজ আমরা দেখাবো না পশ্চিমবাংলায় যখন পশ্চিমবাংলার শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবী তারা বলেছিলেন কাগজ দেখাবো না দিলীপ ঘোষের মতো নেতারা কী বলেছিল যারা কাগজ দেখাবে না তারা হয় পাকিস্তানে যাবে নাহলে গুলি খাবে এবার দিলীপ ঘোষের ক্ষমতা থাকলে যাক অমিত শাহকে হয় পাকিস্তানে পাড়া ডল অমিত শাহগুলি বল কেরোসিন শিখা বলে মাটির প্রদীপ রে ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে হেনকালে আকাশেতে উঠিলেন চাঁদা কেরোসিন শিখা বলে এ সুমোর দাদা বিষয় যেটা আছে আমি দুটো উদাহরণ আসলে বেশি কথা বলবো না দুটো উদাহরণ দেবো নরেন্দ্র মোদির মতো একজন সিংহপুরুষ ভারত মাতার সন্তান প্রধান সিংহপুরুষ প্রধান সিংহ পুরুষ সিংহ পুরুষ যেটা হচ্ছে যে আমি কি বলছিল কি সিংহ পুরুষ না বেড়াল পুরুষ কি বলছিল যাই হোক হবে কিছু পুরুষ কিন্তু আজকে উনি 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 কাগজ দেখাবেন না উনি ঠিক করেছেন না না উনি ঠিক করেছেন অমিত শাহ ঠিক করেছে কাগজ দেখাবে না 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 অমিত শাহ অমিত শাহ অমিত শাহ আপনি কাগজ দেখাবেন কাগজ দেখাবেন কাগজ দেখাবেন বাবাতে পরে আসবেন ছেলেতে আসুক নাতিতে আসুক আর পুতিতে আসুক আরে বাবা ঘোরা বেচা জ্ঞানা বেচা করেন মা বাবা বলে লাভ নেই এবার बड़े आंदोलन মানুষের আন্দোলন দেখে অমিত শাহ অমিত শাহ সেই জন্য আমরা আমরা দাঙ্গায় বিশ্বাস করি না আমরা দাঙ্গায় বিশ্বাস করি না আমরা দাঙ্গায় বিশ্বাস করি না আমরা ডাঙায় বিশ্বাস করি না আমরা ছেড়ে দিন অমিত শাহ নিজে রিজেক্ট করলো এটা খুব ভালো লাগছে এবং অমিত শাহ কাগজ দেখাবেন এটা ঠিক করেছে এদিকে রয়েছে অডিয়েন্সের কাছে যাব কার প্রশ্ন রয়েছে কার প্রশ্ন রয়েছে না হয়ে গেছে প্রশ্ন আছে মণিকাঞ্চন দার খুব তারা আর কি মোদির মতো পাকিস্তানে বিরিয়ানি খেতে যাবে এখন মানে অমিত শাহ তো মানে এনআরসি এনপিআর নিয়ে আজকে যা বক্তব্য দিচ্ছে ইউটিউব দেখতে বললো দু মাস আগের বক্তব্যের সঙ্গে আজকের প্রশ্নটা কর তফাত এখন কালকে মানে শাহিনবাগ নিয়ে দিলীপ ঘোষ যা স্টেটমেন্ট দিয়েছিল অমিত শাহ যা স্টেটমেন্ট দিয়েছিলো আপনার অনুরাগ ঠাকুর যা স্টেটমেন্ট দিয়েছিল সেই স্টেটমেন্ট কি বিজেপি আজকে উইথড্র করবে কি করবে না করবে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক কথা বলেন অমিত শাহ আরেক কথা বলেন আপনারা মুখে যাই বলুন আপনাদের কোনো বিশ্বাস নেই আপনাদের বিশ্বাসযোগ্যতা পুরো তলানিতে ঠেকেছে আপনারা কি রাজ্যসভা এবং লোকসভায় এনপিআর এন সি নিয়ে যে বিল পাশ করিয়েছেন সেটা কি গিলোটিনে পাঠাচ্ছেন যদি না পাঠান তাহলে কোনো কথাই আপনারা বলবেন না কারণ আপনাদের মুখে কোনো কথাটাই মানায় না এদিকে কারো প্রশ্ন আছে কার আছে এক সেকেন্ড বিজেপি এনপিআর সি যাই বলুন না ঘুরে ফিরে সেটা ধর্মের ভিত্তিতে এই মুহূর্তে এগুলো কোনো ইস্যু হতে পারে না মূল ইস্যু হবে এই মুহূর্তে বেকারত্ব হাজার হাজার লোক কর্মহীন আমরা যারা প্রাইভেট সেক্টরে চাকরি করি কাল কি করব আমরা জানি না এটা সেখানে ধর্মটা কোনো কথা নয় মূল দেখতে হবে বেকারত্ব অর্থনীতি করবেন দেশে পঁচিশখানা আইন আছে যেটা ধর্মের ভিত্তিতে দাদা যেটা বললেন মুসলিম পার্সোনাল লবটটা কি

আমার দীর্ঘক্ষণ ধরে মনে হচ্ছে যে উঠে গিয়ে ওখানে লাফালাফি না করলে এই অনুষ্ঠানে কথা বলা যাবে না এটা কিন্তু খুব আনফর্চুনেট আমি একটা কথা বলছি যে মণিকাঞ্চন বলছেন এর আগে বললেন যে দেশের গদ্দারদেরকে গুলি মারতে বলে শুনুন দেশের গদ্দারদের গুলি মারলে আমাদের কোনো আপত্তি ছিল না কিন্তু ভারতবর্ষের এক নম্বর গদ্দার সাভারকার ব্রিটিশদের পাচার তো সেই সাভারকারকে আপনারা ভারত তত্ত্ব দিয়েছেন গুলি মারেননি কারবেন না কারবেন না হাত কারবেন না মাইক কারবেন না এখানে সভ্য লোকেরা এসছে সভ্যভাবে আলোচনা করুন হ্যাঁ ঠিক আছে এবার শুনুন এবার যে কথা দেখানে আচ্ছা লেনিন না ওটা লেনিন যাকে আচ্ছা ঠিক আছে এবার শুনুন ঠিক আছে শুনুন আপনি আমি মোবাইল আপনাকে দয়া করে অনুসরণ করছি আপনারা যদি এরা সভ্য আলোচনার জন্য ডাকেন তাহলে ডাকবেন নাহলে দয়া করে ডাকবেন না এটা কোনো সভ্যতা হচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমি এখানে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে এনআরসি ইত্যাদি কিছু নিয়ে বা এই মন্দা ইত্যাদি উনি মন্দাকে জাস্টিফাই করছেন আগে আমরা দেখতাম ভারতবর্ষে চেক বাউন্স হতো এখন দেখছি আস্ত ব্যাংকগুলো বাউন্স হয়ে যাচ্ছে এবং তারপরে আবার কি যে সে বাউন্স না একটা করে ব্যাংক লাটে উঠছে আর বিজেপি একটা করে রাজ্য সরকার কিনছে প্রশ্ন খুব সংক্ষেপে তার বলুন বলছি এনআরসি এসিসি সবই তো ঠিক আছে করছে মানুষ কি পাচ্ছে সাধারণ মানুষ আমরা কি পাচ্ছি ব্যাংকে গেলে অসুবিধা জিনিসের দাম বেশি গ্যাসের দাম বেড়ে যাচ্ছে আপনারা খেটে খাওয়া মানুষের জন্য মোদী সরকার আমাদের কি দিল খুব ভাইটাল প্রশ্ন নিঃসন্দেহে আমি খুব সংক্ষেপে শুধু যে এনপিআর অমিত শাহ বলার পর সত্যি সত্যি কি এনপিআর নিয়ে শঙ্কার মেঘ কাটলো একদম কুড়ি সেকেন্ডে উত্তর দেখুন শঙ্কার মেঘ কাটাতে পারে একমাত্র সরকার ভারতবর্ষের সরকার পরিষ্কার ঘোষণা করুক সেন্সাসের সঙ্গে এনপিআরের কোনো সম্পর্ক নেই এনপিআর বন্ধ ভারতবর্ষে কালকেই সংসার মেঘ কেটে যাবে এবং যদি এখানে কেউ বলে যে এখানে আমরা চক্রান্ত করছি আপনাদের এখানেই বলি যেমন পশ্চিমবাংলায় এনপিআরের কাজ বন্ধ আছে কেরালায় বন্ধ আছে কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে বন্ধ আছে তেমন ভারতবর্ষের দুটো রাজ্য যেখানে বিজেপি জোট সরকার চালায় এক হচ্ছে বিহার দুই হচ্ছে গতকাল তামিলনাড়ু তারাও জানিয়ে দিয়েছেন যে আমরা এনপিআর করব না এরপরে আপনারা কোন মুখে বলতে আসছেন যে খুববশে এনপিআর করবেন সংশয় কাটনা তো বিজেপি দাতে যদি ওরা সংশয় না কাটায় আমি আবার বলছি ওরা পার্লামেন্টে বসে বিল পাস করুক আমরা রাস্তায় দাঁড়িয়ে ওই বিলের কাগজ দাউদাউ করে চালাবো এনপিআর নিয়ে কিন্তু সব প্রশ্নের উত্তর অমিত শাহ বক্তব্যে পাওয়া গেছে এমনটা মনে করছে না রাজনৈতিক দেখুন আমি দুটো প্রশ্ন দিয়ে এনপিআর যখন প্রথম হলো 6ই অক্টোবর 2006 সেই সময় কিন্তু সিপিএম ইউপিএ ওয়ানে ছিল ঠিক আছে ঠিক আছে আমার কাছে তত্ত্ব আমি বলিনি আমি বলিনি আমি আমি কিন্তু বলিনি তুমিও ভুল তত্ত্ব দিয়েছ কেরল সরকার এনপিআর করবে বলেছে কেরল সরকার এনপিআর করবে লাস্ট কথা বলতে চাই সিএ হচ্ছে ওপার বাংলার হিন্দু খ্রিস্টান জৈন শিখ তাদেরকে আগেও জি বলেছিল কাগজ দেখাতে হবে না এখনও বলছি কাগজ দেখাতে হবে না আমি খালি শুনুন দু সালে তখন বাজপেয়ী সরকার সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী দু হাজার তিন সালে যে নাগরিকত্ব সংশোধনী আইন আনা হয়েছিল তাতে এনপিআর কে লিঙ্ক করা হয়েছিল সেন্সের সঙ্গে এটা ভুল তথ্য দিলেন